হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আছি শিউলি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সন্ধির তৃতীয় পর্বে। গত পর্বে আমরা স্বর সন্ধি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, আজকের পর্বে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। স্বর সন্ধি আলোচনার সময় আমি দুইটি বাক্য খুব জোর দিয়ে বলেছিলাম। আমি বলেছিলাম বাক্য দুইটি যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে যে কোনো ধরনের সন্ধি খুব সহজেই আপনি ভাঙাতে পারবেন। আজকের পর্বে বাক্য দুইটি আবার একবার মনে করিয়ে দিতে চাই। প্রথম বাক্যটি হলো, সন্ধি ভাঙানোর ক্ষেত্রে প্রথমেই আপনাকে বুঝতে হবে সন্ধিজাত শব্দটির ঠিক কোন জায়গায় আপনাকে ভাঙাতে হবে। আর দ্বিতীয় বাক্যটি হলো, ভাঙানোর পরে এর কোনো অর্থ হয় কিনা। এই দুইটি বাক্য যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমার মনে হয় সন্ধি সম্পর্কিত যে কোনো সমস্যা খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে অনেকগুলো নিয়ম রয়েছে, তবে এখানে আমি আজকে গুরুত্বপূর্ণ ছয়টি নিয়ম লিখে রেখেছি, যে নিয়মগুলো থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে। আজকের প্রথম নিয়মটি হচ্ছে, যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে অনুস্বর থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় অনুস্বর এর পরিবর্তে ময়ে হসন্ত হবে। আবারও বলছি, যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে অনুস্বর থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় অনুস্বরের পরিবর্তে ময়ে হসন্ত হবে। যেমন সংসার, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় সংযোগসার। এখানে আপনি দেখবেন কোথায় অনুস্বর আছে, ঠিক সেখানেই সন্ধিজাত শব্দটিকে ভাঙাবেন। এখানে অনুস্বর আছে স্বয়ের পর, তাহলে আমরা ভাঙাবো স্বয়ের পর, অর্থাৎ অনুস্বরের পরিবর্তে এখানে আসবে ময়ে হসন্ত প্লাস সার। তাহলে সংসার, একে ভাঙালে হয় সংযোগ সার। অনুরূপ ভাবে সংশয়, একে ভাঙালে হয় সংযোগ সয়। দ্বিতীয় নিয়মটি হচ্ছে, যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে সয়টা থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় ট এর পরিবর্তে ত আসবে। আর যদি সয় ঠ থাকে তাহলে ঠ এর পরিবর্তে থ আসবে। যেমন কৃষ্টি, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় কিরিশ যোগ তি। এখানে ট এর পরিবর্তে এসেছে ত, এবং সাথে সয়ের সাথে একটি হসন্ত এসেছে, এটা আমরা অবশ্যই একটু খেয়াল রাখব। অনুরূপ ভাবে বৃষ্টি, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় বৃষ যোগ তি। ষষ্ঠ, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় শশ যোগ থ, এখানে ঠ এর পরিবর্তে থ এসেছে। তৃতীয় নিয়মটি হচ্ছে, যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে বর্গীয় বর্ণগুলোর তৃতীয় বর্ণটি থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় এই তৃতীয় বর্ণের পরিবর্তে ওই বর্গের প্রথম বর্ণ আসবে। বিষয়টি আমি একটু স্পষ্ট করে বলি। ক থেকে ম পর্যন্ত মোট ব্যঞ্জন বর্ণ রয়েছে 25টি। এই ব্যঞ্জন বর্ণগুলোকে মোট 5টি ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি ভাগকে এক একটি বর্গ বলা হয়েছে, এবং প্রত্যেকটি ভাগে 5টি করে বর্ণ রয়েছে। যেমন ক বর্গীয় বর্ণ, চ বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণ, ত বর্গীয় বর্ণ এবং প বর্গীয় বর্ণ। অর্থাৎ সহজে এগুলো আমরা মনে রাখার জন্য আমরা এভাবে পড়ি, ক চ ট ত প। তাহলে ক বর্গীয় ধ্বনির তৃতীয় ধ্বনিটি বা বর্ণটি কি আছে, ক খ গ। অর্থাৎ এই গ যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় গ এর পরিবর্তে ক আসবে, এবং ক এর সাথে একটি হসন্ত আসবে। যেমন দিগন্ত, এখানে গ আছে, তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় হবে গ এর পরিবর্তে আসবে ক। অর্থাৎ দিগন্ত, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় দিক যোগ অন্ত। আবার সন্ধিজাত শব্দের মধ্যে যদি বর্গীয় জ থাকে তাহলে বর্গীয় জ আছে চ বর্গীয় ধ্বনির তৃতীয় ধ্বনি, চ স জ। এই জ যদি থাকে তাহলে জ এর পরিবর্তে আসবে চ এ হসন্ত। যেমন নিজন্ত, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় নিস যোগ অন্ত, এখানে এই জ এর পরিবর্তে এসেছে চ এ হসন্ত।
এরপর আছে সন্ধিজাত শব্দের মধ্যে যদি ডয়ে শূন্য র থাকে। এক্স্যাক্টলি এখানে কিন্তু এই নিয়ম অনুসারে থাকার কথা ছিল ড, কিন্তু ড নেই, আছে ডয়ে শূন্য র। আমরা একটু কষ্ট করে মনে রাখব, এখানে এক্স্যাক্টলি ড থাকে না, থাকে ডয়ে শূন্য র। এই ডয়ে শূন্য র আছে ট বর্গীয় ধ্বনির তৃতীয় ধ্বনি, কারণ তৃতীয় ধ্বনিটি ড আছে। আর আমি এইমাত্রই বললাম ড থাকে না ওখানে, থাকে ডয়ে শূন্য র। তাহলে ট ঠ ড, এই ডয়ে শূন্য র যদি থাকে তাহলে ডয়ে শূন্য র এর পরিবর্তে আসবে টয়ে হসন্ত। যেমন ষড়যন্ত্র, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় ষট যোগ যন্ত্র, এখানে ডয়ে শূন্য র এর পরিবর্তে এসেছে টয়ে হসন্ত। এরপরে আছে যদি সন্ধিজাত শব্দের মধ্যে দ থাকে, ত থ দ, অর্থাৎ দ আছে ত বর্গীয় ধ্বনির তৃতীয় ধ্বনিটি, এই দ যদি থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় হবে তয়ে হসন্ত। আমরা তয়ে হসন্ত এর পরিবর্তে খণ্ড তও লিখতে পারি, খণ্ড ত হচ্ছে তয়ের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এখানে আপনি হয় লিখবেন তয়ে হসন্ত, নয় লিখবেন খণ্ড ত, দুটি সঠিক। যেমন তদন্ত, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে তৎ যোগ অন্ত, যেখানে আছে ত তয়ে হসন্ত। আবার একটি হতে পারে তৎ, যেখানে তৎ বানানে আছে তৎ, তারপরে আছে খণ্ডত যোগ অন্ত। এরপরে আছে যদি সন্ধিজাত শব্দের মধ্যে ব থাকে, তাহলে একটু মনে করেন ব আছে প বর্গীয় ধ্বনির তৃতীয় ধ্বনিটি, প ফ ব। এই ব যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় ব এর পরিবর্তে পয়ে হসন্ত আসবে। যেমন সুবন্ত, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় সুপ যোগ অন্ত, এখানে ব এর পরিবর্তে এসেছে পয়ে হসন্ত। আজকের চতুর্থ নিয়মটি হচ্ছে যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে চয় স থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় চ উঠে যাবে। এখানে আমরা মনে রাখবো চ উঠে গিয়ে এর পরিবর্তে কিন্তু কোনো বর্ণ আসবে না। যেমন প্রতিচ্ছবি, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় প্রতি যোগ ছবি, আপনি লক্ষ্য করুন এখানে চটা উঠে গিয়েছে, অর্থাৎ এখানে শুধুমাত্র হয়েছে প্রতি যোগ ছবি, এখানে কিন্তু ছয়ের সাথে কোনো চ নেই। অনুরূপভাবে মুখচ্ছবি, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় মুখ যোগ ছবি। পঞ্চম নিয়মটি হচ্ছে যদি সন্ধিজাত শব্দের মধ্যে ডাবল ব্যঞ্জন থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় ডাবল ব্যঞ্জনের একটি ব্যঞ্জন উঠে গিয়ে তার পরিবর্তে খণ্ড ত আসবে। আবারও বলছি যদি সন্ধিজাত শব্দের মধ্যে ডাবল ব্যঞ্জন থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় ডাবল ব্যঞ্জনের একটি উঠে গিয়ে তার পরিবর্তে খণ্ড ত আসবে। আর এই ডাবল ব্যঞ্জনগুলো সাধারণত থাকে ডয় ড, নয় ন, দয় দ, লয় ল এবং চয় স। আমি বলেছি এখানে সাধারণত, অর্থাৎ অন্যগুলো থাকতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই বর্ণগুলোই ডাবল ব্যঞ্জন আকারে সাধারণত থাকে। এই বর্ণগুলো মনে রাখার জন্য এখানে আমরা ছোট্ট একটি টেকনিক অবলম্বন করতে পারি। যেমন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে আমরা সবাই চিনি, তিনি দাদাগিরি নামে একটি অনুষ্ঠান পরিচালনা করে থাকেন, এ কারণে তাকে কিন্তু অনেকে দাদা বলে সম্বোধন করেন। দাদার ওয়াইফের নাম হচ্ছে ডোনা, তাকে আমরা বলতে পারি ডোনাদি। তাহলে এখানে আমরা একটি বাক্য বলতে পারি ডোনাদি লিচু পছন্দ করেন, অর্থাৎ এখান থেকে আমরা মনে রাখবো ডোনাদি লিচু পছন্দ করেন জাস্ট মিলানোর জন্য। তাহলে ডোনাদি ড ন দ লিচু ল চ, অর্থাৎ এই বর্ণগুলো যদি ডাবল ব্যঞ্জন আকারে থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় একটি বর্ণ উঠে গিয়ে তার পরিবর্তে খণ্ডত লিখবো। যেমন উদ্দিন, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় উদ যোগ ডিন, এখানে একটি ড উঠে গিয়ে তার পরিবর্তে খণ্ড ত হয়েছে। অনুরূপভাবে উল্লাস, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় উদ যোগ লাস, চলচ্চিত্র, একে সন্ধি বিচ্ছেদ করলে হয় চল যোগ চিত্র। এরপরে আসি ষষ্ঠ নিয়মে এবং আজকের সর্বশেষ নিয়ম, সন্ধিজাত শব্দের মধ্যে যদি বিপদ শব্দটি থাকে তাহলে উপরিউক্ত নিয়মগুলো প্রযোজ্য হবে না।
আবারও বলছি, সন্ধিজাত শব্দের মধ্যে যদি বিপদ শব্দটি থাকে তাহলে উপরিউক্ত নিয়মগুলো প্রযোজ্য হবে না। যেমন বিপদ জাল, এই শব্দটিকে ভাঙালে হয় বিপদ যোগ জাল। এবার একটি বিষয় মনে করুন, প্রথমে আমি দুইটি বাক্য বলেছিলাম, সেখানে বলেছিলাম আপনাকে বুঝতে হবে কোথায় আপনি ভাঙাবেন এবং ভাঙানোর পরে এর কোনো অর্থ হয় কিনা। আপনি একটু ভাবুন তো, আমরা বিপদ এই বানানটি কিভাবে লিখি? বয়রশী প খণ্ড তো, নাকি বয়রশী প দ? অবশ্যই বয়রশী প দ। এ কারণে কিন্তু এখানে খণ্ড তো আসেনি, কিন্তু নিয়ম অনুসারে কিন্তু খণ্ড তো হওয়ার কথা ছিল, কিন্তু বিপদ বানানটিই রয়েছে বয়রশী প দ, এ কারণে কোনো মতেই এখানে খণ্ড তো আসবে না, এখানে বয়রশী প দই আসবে। তাই এখানে বিপদ জল একে ভাঙালে হবে বিপদ যোগ জাল, অনুরূপ ভাবে বিপদ ছায়া একে ভাঙালে হবে বিপদ যোগ ছায়া। তাহলে বন্ধুরা, ব্যঞ্জন সন্ধি নিয়ে আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো হচ্ছে যে সন্ধিগুলো কোনো নিয়ম মেনে হয় না, অর্থাৎ ব্যতিক্রম ধর্মী। আর এই ব্যতিক্রম ধর্মী সন্ধি থেকেই কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে। তাই আগামীর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমন্ত্রণ রইল আগামী পর্বটি দেখার জন্য, আর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আগামী পর্বে।